মিলানদহ ও মাদারগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর তিন আসন 1991-96 2001 ও 2008 সালের নির্বাচনে জয় পান আওয়ামী লীগের প্রার্থী মির্জা আজম। সবশেষ নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চমবারের মতো নির্বাচিত হন দলটির হেভিওয়েট এই নেতা। ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, সরকারের সফলতা ও উন্নয়ন কর্মকাণ্ডের জন্য আগামী নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত থাকবে। এই নির্বাচনে আমরা বাংলাদেশের কোন এমপি সে আমরা যদি বাংলাদেশের যত এমপি যত বেশি ভোট ব্যবধানে পাস করুক, আমাদের মির্জা আজম কোন অংশে তার সে কম থাকবে না। তবে ভোটের রাজনীতিতে পিছিয়ে থাকলেও আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এখানে আমাদের সাংগঠনিক বিএনপির সাংগঠনিক অবস্থা অনেক ভালো। এই আসনটি জননেতা মোস্তফা কামাল বাবুল সাহেবকে বিএনপি দুইবার প্রার্থী দিয়েছে, এবারও আশা করছি উনি ছাড়া কোনো প্রার্থী নেই। এদিকে ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। কোন একজন যোগ্য প্রার্থী যে উন্নয়নমূলক কাজ করবে, দেশের সেবা করবে, যে অসহায় মানুষের পাশে দাঁড়াবে, এইবার প্রথম ভোট দেব। যাকে আমরা যোগ্য মনে করব, উন্নয়নের কাজ করবে, তাকে আমরা ভোট দেব। জামালপুর তিন আসনে 2,28,700 ভোটারের মধ্যে 1,13,000 নারী। সময় সংবাদ, জামালপুর।